बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। शुक्रिया अल्लाह दरबार जे महान रब्बुल आलमीन आमादेर आपनादेर के जे महान रब्बुल आलमीन आमादेर आपनादेर के एत बड़ आजीम शान महाविलेर मध्य उपस्थित हवार हाजिरी देवार अल्लाह सुबहान तआला जे तौफिक दान करेछेन सेई सर्वदारणी मा बाप तादेर साथे तादेर बउयेर साथे बये बये कथा बोलते हय तादेर साथे तादेर बउयेर साथे बये बये गर्भवती मा बाबे भये भये कथा बोलते हय कारण छेलेदेर छेलेर काछे कि हये गेछे ठाका हये गेछे किन्तु दिनदार फरेजगार आल्लाह वाला जदि एकटा छेले रेखे जान आओ वालादुन सालिहुन यदुलहु नेककार सन्तान ओई छेलेटा चौबीस घंटा चिंता करबे आमार आचार आचरणे आमार मा बाप कोनो नाराज हय किना जिंदगी एक किरा है कागर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा घर से बाहर निकलना पड़ेगा सारा दुनिया जिंदगी एक किराग का घर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा जो तो टाका थक ना क्यों जो तो बिलाज बोलू बारे तक हूं ना क्यों एक दिन अपनार আপন জনরা আপনার থেকে ঘর থেকে বের করে দিবে ঠিক না তাইলে আওয়ালাদুন সালিহুন ইয়াদুল একটা নেককার সন্তান যদি দুনিয়ায় রেখে যান আমার রাসূল পাক বলেছেন ওই ছেলেটা যদি মা বাপ মারা যাওয়ার পরে কবরস্থানের পাশে গিয়ে দাঁড়িয়ে অনলি ফর আলহামদু শরীফ দরুদ শরীফ সূরা এখলাস শরীফ পড়ে যখন মা বাবার জন্য দোয়া করে মুহূর্তের মধ্যে মা বাবার 40 দিনের কবর আজাব মাফ হয়ে যায় সুবহানাল্লাহ মা বাবার 40 দিনের কবর আজাব মাফ হয়ে যায় জিয়ারত বর্তমান যুগের এজিদ বাহিনীগুলো জিয়ারত বেদাত বলে ওই দিন এক হুজুর দেখলাম ঢাকার মধ্যে ঘুষিওয়ালা দাড়ি শেখ আহমদুল্লাহ কি নাম কইল শেখ আহমদুল্লাহ উনাকে একজনে প্রশ্ন করলেন হুজুর কবরস্থানে গিয়ে কোরআন শরীফের আয়াত পড়তে পারবো বেদাত গালের ফালা কত লড়ো ঠান্ডা কি ডোল বাজাইতাম না সুর হইতো কোরআন শরীফ পড়তে পারবো না বেদাত সেখানে কোরআনের আয়াত পড়া যাবে না কবরস্থানে আজীবন সুন্নিরা বলেছে জিয়ারত করো ফাতিয়া করো ওরস করো ঠিক না মিলাদুন নবী করো দয়াল নবীকে সালাম দাও সুমা খাও এগুলো আমরা দিই নাই এগুলো খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর দিয়া দিয়েছেন আদম আলাইহিস সালামে দিয়েছেন ঠিক না বেদাত বলার সুযোগ নাই এত যুগের বেদাত যেগুলো বলেছিল এক হুজুর মরার পরে সব যাইছে গেছে এক হুজুর মরার পরে আজি বলে যেগুলো বেদাত বলেছিল সবগুলো কি হয়ে গেছে আমরা তো একটু গিলাপ থাকলো মাজারে একটু দরে সুমা খাই ঠিক না ইয়া ডাইরেক্ট ফুট নিয়ে টানা টানি অরে গুন তো রুগি যাবে লই জার বিদ্যে তো এতদিন আর হইলাম দ বনপতি এনে রে সে খান নি এতদিন আর হইলাম দ কথা ইয়া নেরি না বুঝলি মাতার উদ্দি সুরে ভেসাক কর কি যারা বেদাত বলেছিল ওরা ওদের মার বিবাহর আগের সন্তান ফরের গুণ ঠিক আছে বিয়ের ফরের গুণ তো লাইন মজি মই
ইতারা তো কষ্ট আর আল্লাহ হ্যাঁ কি আর গাইল ন দিয়া ভাই সে আর ইয়ে তো জেলখানা তুমি হম ন দিয়ে বা মাফি বানাই ওই তো তোরা সন আর কিনি বাড়াই দে সন ইবে কেন করি বাড়া আচ্ছা যা কইয়ে ও চলিব তাহলে আলহামদুলিল্লাহ কারো গালি দিয়ার অভ্যাস আমাদের নাই আমি মাত্র জাহাঙ্গীর হুজুর মুখপাত্র হিসেবে বলে দিলাম কিন্তু বলেছেন কে যারা রসুলকে কষ্ট দিবে অলাদ রসুলকে কষ্ট দিবে তাদের জন্মের কে বলে দাও জোরে বলেন আমি মাত্র মুখপাত্র হিসেবে বলেছি আহা আল্লাহ তাদেরকে বুঝা শোনার হেদায়েত করক আমিন বলেন তাই ইসরায়েলের জবাব কি আগে এটা বলি এই যে ফাতিয়া শরীফ করতেছি মা বাবের সাত দিন না সালিসিয়া ওরস কুলহানি যে আমরা করতেছি এগুলো কি শেখ আহমদ ফারুক সিরহিন্দি আলাইহি রহমা যিনি ভারতের জমিনত একজন বিখ্যাত আল্লাহর বলি যার লক্ষ লক্ষ মুরিদান ছিল শেখ আহমদ ফারুকি সিরহিন্দ আলাইহি রহমা ওনাকে এক মুরিদানে প্রশ্ন করেছিল হুজুর আমরা যে মা বাবার নামে ফাতিয়া দিই সাত দিনে সালিশে করি ইসেলে সুয়াব করি এগুলো কবরে যাই কিভাবে কোনোদিন তো শোকে দেখলাম না প্রশ্ন করেছিলেন শেখ আহমদ ফারুক সিরহিন্দি আলাইহি রহমা উনাকে এক মুরিদানে কি করেছিলেন প্রশ্ন করেছিলেন আমরা যে মা বাবের ফাতিয়া ইসাইলে সুয়াব সাত দিনে সালিশ এই বছরই যে আমরা ফাতিয়া করি এগুলো খবরে যাই কিভাবে ঢুকে কিভাবে কোনোদিন তো শোকে দেখি নাই হুজুর আমরা যে করি তখন উনি শেখ আহমদ ফারুক সিরহিন্দি আলাইহি রহমা উনি বলতেছেন দেখোস নাই কদে না তখন হুজুরে বলতেছেন আগামী বৃহস্পতিবারে জুমার রাতে আমার আব্বা জানের আমার আম্মা জানের ইসাইলে সোয়াব করবো ফির সাহেব মুরিদকে বলতেছেন আমার আব্বা জানের আগামী বৃহস্পতিবার জুমার রাতে ইসাইলে সোয়াব করবো মাহাবিল করবো সেদিন তোমরা সেদিন আসিও কিভাবে খবরে সোয়াব ঢুকে কিভাবে খবরের স্বভাব ঢুকে আমি ফারুক সিরহিন্দি তোমাদেরকে দেখাই দিব জোরে বলেন সোকওয়ালা আল্লাহর ওলি আছে তো শের বাংলা সজুর অন্ধন বেলায় তো শোক আছে গোজ ভান্ডারি অন্ধন বা ভান্ডারি অন্ধন সাইন সাই জিয়াল হক অন্ধ শোক আছে না সাইন সাই সিরকুটে শোক আছে না আহা আগামী বৃহস্পতিবারে আসিও মুরিদানে বলে জীবনে অনেক ফাতিয়া দিলাম ওরস করলাম মা বাপের সাত দিন সালিশে করলাম কোনোদিন সোয়াব ঢুকতে তো চোখে কিন্তু ফিসাবে গ্যারান্টি দিছে আগামী বিশিতবারে বলে কিভাবে ঢুকে দেখাইব উনার মা বাপের বলে ফাতিয়া শরীফ লাইতে তো ঘুম নেই রাতের আর কি নেই কোন দিন বৃহস্পতিবার আসে বৃহস্পতিবার আসলেন মুরিদানরা হু হু করতেছে খানা ফিনা কিছু ফাতিহার জন্য লেডি করলেন খুজারা মুবারক ঢুকাইলেন শেখ আহমদ ফারুক সিরহিন্দি আলাইহি রহমা উনি মুরিদানদেরকে ঢুকিয়ে কত দরজাগুলোও বন্ধ করে দাও বাতিগুলোও নিবাই দাও সুবহানাল্লাহ আজকে তো ফরিক্কিয়ে সোয়াব কিভাবে কবরে যাই ঢুকে আজকে তোমাদেরকে দেখাইব সুবহানাল্লাহ ওলি আল্লাহর বেলায়েত ওলি আল্লাহর নজর কতজন মজবুত চোখে দেখেন শেখ আহমদ ফারুক সিরহিন্দি আলাইহি রহমা উনি যখন খানা ফিনা সামনে আনলেন ফাতিহার জন্য বাসা বাসা মুরিদানদেরকে ঢুকাইলেন যারা অজিবা ভালো আদায় করে ফাঁসক্ত নামাজের পাবন্দি
দোকানের পরে দরজা বন্ধ করে দিলেন, বাতি নিভাই দিলেন। শেখ আহমদ ফারুকী সিরহিন দেয়ালাই রমা উনি সুরা ফাতিহা শরীফ শুরু করে দিলেন, সুরা এখলাস শরীফ কুলগুয়াল্লা শরীফ শুরু করলেন, সুরা ইয়াসিন শরীফ শুরু করলেন, আয়তাল কুরসি পড়া শুরু করলেন। দেখতেছেন কবরস্থান থেকে ওনার মা বাবার রুগুলো ঘরে এসে গেছে। আসার পরে দেখতেছেন ওনার জবান থেকে যেগুলো বের হচ্ছে এগুলো মা বাবে ফেয়ে, আল্লাহ আমার ছেলে আজকে আমাদের জন্য ইসাইলে সোয়াব করে আমাদের অন্তর খুশি করে দিল, আমাদের অন্তর খুশি করে দিল। আল্লাহ আওরুদ্দহা যেভাবে আমাদেরকে খুশি করে দিল, আল্লাহ দুনিয়ার জমিনে আমার ছেলেকেও তুমি এভাবে খুশি করে দাও। রুগুলো দোয়া করতেছেন, সোয়াব থাওয়ার পরে রুগুলো তো রুগুলো চলে যাচ্ছেন। আয় আমার মা বাপ, আমার মুরিদানগুলো কোনোদিন চোখে দেখে নাই, সোয়াব কিভাবে ঢুকে, আপনারা সোয়াবগুলো পেয়েছেন? বাবা আমরা তো তোমাকে গর্বে ধরেছি, আমাদের খুব খুব নসিব, আমরা অনেক ভাগ্যবান। আজকে কবরে গিয়ে বলবো আজকে আমার ছেলে আমাদের জন্য দোয়া করেছে, এই দেখো এই দেখো এই দেখো, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আমার রসুলের খাদেম ছিলেন 10 বছরের, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনাস বিন মালিক রাদিয়াল্লাহ, তো উনার একজন খাদেম ছিলেন, উনি খাদেম ছিলেন রসুল পাকের, উনার একজন কি ছিলেন, উনার নাম ছিল সাবিতুল বনানি রাদিয়াল্লাহু তাআলা, সাবিতুল বনানি হযরত আনাস রাদিয়াল্লাহর খাদেম। উনি এক কবরস্থানে জিয়ারত করতে গেলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হুর খলিফা, আল্লাহ কবরস্থানত যত জাহান্নামী মানুষ আছে তুমি তাদেরকে জান্নাতি করে দাও, আর জান্নাতি মানুষ যারা আছে তাদের জন্য কিয়ামত পর্যন্ত এই কবরস্থানে নিয়ামত পাঠাও। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা খলিফা দোয়া করলেন, যে কবরস্থানের পাশে গিয়ে দোয়া শেষ, আল্লাহ যারা জাহান্নামী আছে তাদেরকে জান্নাতি করো, আর যারা জান্নাতি আছে তাদের জন্য নিয়ামত পাঠাও, এদের নিয়ামত যেন জান্নাতিরও পাই, যারা জাহান্নামী ছিল তারা যেন জান্নাতের খুশবুগুলো যেন পাই। দোয়া করে চলে আসলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা সাবিতুল গুনানি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিয়ারত করে চলে আসলেন। এই কবরস্থানত 20 বছর পরে বগদাদের এক আল্লাহর বলি, বগদাদের উনার অভ্যাস ছিল রাতে রাতের মধ্যে এক এক নতুন কবরস্থানে জিয়ারত করা, বগদাদের এক আল্লাহর অলির উনার অভ্যাস ছিল প্রতিদিন নতুন নতুন এক একটা কবরস্থানে জিয়ারত করা, প্রতিদিন নতুন একটা একটা কবরস্থানে উনি জিয়ারত করে, এভাবে জিয়ারত করতে 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 ওই কবরস্থানে আসলেন, যে কবরস্থানে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা খলিফা কি করেছিল, দোয়া করেছিল, জিয়ারত করেছিল, কয় বছর আগে, 20 বছর আগে, সুবহানাল্লাহ, কয় বছর আগে, 20 বছর আগে যে কবরস্থান হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা সাহাবাতুল বুনানি রাদিয়াল্লাহু কি করেছিল, দোয়া করেছিল, জিয়ারত করেছিল। ওই আল্লাহর আলী বগদাদের যিনি নতুন নতুন কবরস্থান জিয়ারত করেন, আজকে উনার জিয়ারতের ফালা পড়ে গেল এই কবরস্থানে। উনি হাত তুললেন নতুন কবরস্থানে এসে কি করলেন, দোয়া যা ফরার আলহামদুলিল্লাহ শরীফ এখলাস শরীফ যা কোরআনে পাকের বাসা বাসা আয়াত শরীফ দরুদ শরীফ পরে কি তুললেন, হাত তুললেন। আমার কথাগুলো সবাই আপনারা বুঝতেছেন তো, হাত তোলার পরে আল্লাহ কবরবাসীকে জান্নাত দাও, যত সমস্যা থাকে তাদেরকে একটু শান্তি দাও। উনি হাত দাঁড়াতে এসেছিলেন ও বগদাদের আল্লাহর ওলি, ইয়াগরুজু ফি কুবুরিহিম, হঠাৎ করে দেখতেছেন কবর থেকে মুদ্দারের রুগুলো ফেটে ফেটে উঠতেছে, উঠার পরে ওদের প্রত্যেকের কাঁধের মধ্যে একটা একটা থলি, একটা একটা থলি, ওরা কবরস্থান থেকে কিনা কিছু কিছু এখান থেকে এক টুকরা এখান থেকে এক টুকরা নিয়ে নিয়ে
ওই তলির মধ্যে বর্তছে মুদ্দার গুলো। বগদাদের আল্লাহর ওলি বলে আমি জিয়ারত করতেছি, আমি যে কবরস্থানে যায় কবরবাসী খুশি হয়ে যায়, আল্লাহর ওলি এসেছে আমাদের জন্য দোয়া করবেন। মানুষ মারা গেলে দন্দলত চাই নাই, বাড়িঘর চা নাই, এই ইন্ডাস্ট্রি চাই নাই, ছেলে মেয়ের দশ জব চাই নাই, মানুষ মারা গেলে একটা জিনিসের মহতা সেটা হলো দোয়া। ওই আল্লাহর ওলি বলতেছে আমি এসেছি কবরস্থানে দোয়া করার জন্য, কিন্তু একটা মুদ্দার আমার দিকে খেয়াল নাই, ওরা কবর কবরস্থানে কি কি খুঁজে খুঁজে শুধু কিয়ের মধ্যে থলের মধ্যে বসতেছে। উনি বলে এটা আমার জীবনের আশ্চর্য ঘটনা, ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী, আমি আল্লাহর ওলি বগদাদের, আমি গৌসে পাকের খুশবু পেয়েছি, তোমরা আমার জিয়ারতের দোয়া না নিয়ে তোমরা এই কবরস্থানে কি খুঁজতেছ, এবং প্রত্যেকের চেহারার মধ্যে আমি হাসি দেখতেছি, উচ্চস্বরে বলুন, প্রত্যেকের মুখের মধ্যে আমি হাসি দেখতেছি, তোমাদের হলোটা কি? তখন কবরবাসীরা উত্তর দিলেন, আয়া বগদাদের আল্লাহর বলি আপনি এসেছেন, আমরা আপনাকে আহলান সাহালান স্বাগত জানাই, কিন্তু আলহামদুলিল্লাহ এ কবরস্থান গরিব ন, এ কবরস্থানের মুদ্দার কি ন, তার মানে 20 বছর আগে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা সাহাবাতুল বুনানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কবরস্থান একদিন জিয়ারত করেছিল, এমন দোয়া করেছিল, এখনো পর্যন্ত নজরুলের রহমত আল্লাহর রহমত বর্ষণ হতেছে, মনে হয় নিতে নিতে আমাদের থলি ভরপুর, মনে হয় কিয়ামত পর্যন্ত নিতে হবে, উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। জিয়ারতের দাম, জিয়ারতের সম্মান। কবরবাসী বলে এ কবরস্থান আর গরিব ন, এ কবরস্থানের মুর্দার গুলো আর গরিব নেই, এত রহমত আল্লাহ নাজিল করতেছেন ওনার জবানের তাসিরে এখনো পর্যন্ত আমরা তলি ফুরাইতেছি। জিয়ারতের দাম আছে না? তাহলে বেদাত পার্টির সাথে আমাদের কোনো সম্পর্ক জোরে বলেন, বেদাত পার্টির সাথে তাদের উপর কোদার লানত, তাদের উপর কোদার। জিয়ারত নাই, ফাতিয়া নাই, সব শেষ। কিন্তু আজিজুল হক সারে বাংলা সৌজুর কি করেছে, জিয়ারত যায়, ফাতেগা যায়, ওরস যায়, কুলখানি যায়, সাতদিনে যায়, সালিজা যায়, কেয়াম যায়, সুমা যায়, যায় করে গেলেন। উনি দুনিয়ার থেকে পর্দা করার পরে আজকে লক্ষ লক্ষ আশে করে রসুল উনার মাজার মোবারকে জিয়ারত করতেছে, ঠিক না? যে মতম গুলো উনার সাথে মোনাজারা করে বেদাত বলেছিল তাদের কবর অস্তিত্ব আছে? মাজার তো দূরের কথা, এত অতর মতম ফেট করতে হবে ভাই, আঁতুরি বার করলে দুলেই হইব, মতমের আর খবর নাই, জীবে সারা বাংলার সাথে মোনাজারা করে কি বেড়ার খবর, কিরোড়া ইন্দি খবর দিলাম যে মতমি বেজিবে সারা বাংলার মোনাজারা করে গিল, মতমি বেগড়ে দু এলাম আসিলি যেতে কত কথা কত নড, ফাতিয়া বেদাত কইয়ে, ওরস বেদাত কইয়ে, সাতদিনে বেদাত কইয়ে, জিয়ারত বেদাত কইয়ে, ইতে মরার পর টেরাও দোগেই গো, ইতের খবর দাস্তুয়া গল আয় আরো, ইতে গড় আর কি জানি, ইতে উ জাহাজ গইতো না উ সমাজ নমাজ আর খবর লই, জিয়ারত গইতাম, ফুল দিতাম, জিয়ারত গইতাম, মহব্বত গইতাম, তারপরে ইয়ে আজীবন জিন্দা থাকতো, ঠিক নে? বুলর ভাল্লা বলুন না, যাই হক যেগুলো এগুলো কোরআন হাদিসে আজীবন যাই, সেজন্য সুন্নি জামাত হক, বলেন সুন্নি জামাত হক, আর বাদ বাকি যত দল আছে সবগুলো টক, 73 দলেরই 72 দল জাহান্নামি, কুল্লুহুম ফিন্নার, আমার রসুল বলে 72 দল জাহান্নামি, শুধু একটা দল জান্নাতি, সেই দল হলো আহলে সুন্নাত ওয়াল, তারা আহলে সুন্নাত দাবি করে, আবার খেয়াল রাখবেন এরাও বলে আমরা আহলে সুন্নাত, কিন্তু আহলে সুন্নাত এদেরটার আমাদেরটা ব্যবধান কি, আমাদের সাথে নবী পরিবার আওলাদ রাসূলের ভালোবাসা আছে, এদের সাথে নবী পরিবারের সাথে কোনো ভালোবাসা নাই।
নাই, এটা আহলে সুন্নাত, এরা আহলে সুন্নাত দাবি করে, কিন্তু এরা মুহররম মাস আসলে এজিদের প্রশংসা করে, আর আমাদের যেটা আহলে সুন্নাত আছে এটা মুহররম মাস আসে আওলাদ রাসূলের প্রশংসা করে। সুবহানাল্লাহ, ঠিক না? তাহলে হক আহলে সুন্নাত না হক আহলে সুন্নাত বেশ কম আছে। আমাদের আহলে সুন্নাতের সাথে আওলাদ রাসূলের সম্পর্ক ভালোভাবে বুঝবেন। সেই জন্য মুহররম মাস আসলে রন্ধরে রন্ধরে যেখানে সুন্নি ভাড়া আছে সেখানে আওলাদ রাসূলের বয়ান, সেখানে আওলাদ রাসূল সাহাবায়ে কেরামের কি বয়ান। আর যারা আহলে সুন্নাত দাবি করে কিন্তু আওলাদ রাসূলের সাথে কোনো সম্পর্ক নাই, এরা মিম্বরে দাঁড়িয়ে বলে এজিদের কোনো সম্পর্ক, এজিদের কোনো দোষ ছিল না, এজিদ জানি, এজিদ জানিবে তার বইনের জামাই লাগে হতর মুসিব। আওলাদ রাসূলকে বাদ দিয়ে ওরা মিম্বরের প্রশংসা করতেছে কার? হেজিদের। তাহলে বুঝেন, এগুলো হলো তার মার বিবাহর আগের সন্তান, বিবাহর পরের গুলো তো সিরিয়াল ঠিক থাকতো, আগেরটা একটু ভুলভাল বলে তো, হেজে বলেন না, বিবাহর আগের গুলো একটু কি বলে ভুলভাল বলে, যেগুলো এজিদের প্রশংসা করে এগুলো তার মার বিবাহ। ইতারা ফাতল ফাতল খাই ফেলে গিয়ে ট্যাবলেট খাই ফেলে গিয়ে না, এ আতুন সোজা বাংলা কথা আর দুনিয়ার নাই ভাই, কেয়ার গাইল দিন নে, এই অভ্যাস এই উজুরটার নাই, শুধু দেখাই দিত দেবেন ভূত, আগুন তো তোরা জ্বালাই দিও, বালতি লই ফানি মারতাম দাইতে বাজি যার বিদ্যে, আগুন তো তোরা জ্বালাই দিও, আর শুধু বালতি লই কি ফানি মারতাম যাইতে বাজিবে হইল ওই দিয়ে, বলেন না কেন? আল্লাহ প্রত্যেককে বুঝার শোনার আমল করার তৌফিক দান করো, বড়ই নিয়ামত আওলাদ রাসূলের ভালোবাসা। ইসাইলে সোহাব অনেক মহব্বত আছে, সামনে রবিউল্লাহ আউয়াল মাস আসতেছে, জুলুস ঠিক না, জশনে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক না, ওই ডাকার দিকে মনে হয় এক বক্তা মোতালেব হোসেন সালেহি, উনি সুন্নি দাবি করে, ওই দিন মোবাইলে দেখতেছি কত সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী বলা যাবে না, এটা ফাও নাউজুবিল্লাহ জোরে বললেন না, সাউন্ড আর একটু বাড়াও বাবা, সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি বলা যাবে না, কত বড় বেকুব মানুষ দেখেন তো, লাউ লাকা লামা আজাহার তু রুবুবিয়্যাতি, সুবহানাল্লাহ, আল্লাহ বলা আমার দয়াল নবীর উসিলায় আমার রুবুবিয়্যাত আমি প্রকাশ করেছি, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহর জগতে আমি নবী সর্বপ্রথম, ওয়া কুল্লু শাইইন মিন নূরি, আমার নূর দিয়ে গোটা কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করেছেন, দয়াল নবীর মিলাদ যদি না হতো কি বরাত কি কদর কি ঈদ কি ঈদুল আজহা কি ঈদুল ফিতর কি নামাজ কি কস কি জাকাত, এখানে কাবা জুড়ি বলতো 360 মূর্তি ছিল, কাবাকে কাবা বানাইলো দয়াল নবী, উচ্চ স্বরে বলুন, ভুল বললাম মনে হয়, এগুলো বুঝার ভুল, এগুলো বুঝার ভুল। আর একজন হুজুর কজ্জাব বিন দাজ্জাল, কজ্জাব বিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এবারে তফসির করি দিয়ে দিও ভাই, এবারে ইতের নাম দিয়ে তফসির এরি, কজ্জাব বিন দাজ্জাল মানে এই যুগের কি ঘর আয় বুঝিন না পারিতে, এ কজ্জাব বিন দাজ্জাল আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আহলে হাদিসের হুজুর, ও বলতেছে স্বপ্ন দোষ হলো গুসল করতে হবে না নামাজ পড়ে ফেলতে হবে, একটা বলে দিল, আর ওই দিন বলতেছেন কুকুর খাওয়া যায় আস, এটা আর কি খাইব আমি বুঝিন না ভারে, তো হর কি এগুলো আর বলে কি এগুলো, হাত তো আমাদের ডেলি ফ্রাইস হলো তারাডে চিকেন বিরিয়ানি ইবে দিয়ে তার কাম চলার মন, হ্যাঁ ওই
এগুলো বুঝার ভুল। উনি বলতেছেন কাজ্জাব বিন দাজ্জাল নবীর মা বাপ জাহান্নামে যাবে, এটাই বলে ঠিক। অনেকে শুনেছে তো নবীর মা বাপ বলে জাহান্নামে যাবে, এটাই বলে ঠিক। ইয়াসরিব নামে তুমি ছিলে অলোকনের দেশ, ইয়াসরিব নামে তুমি ছিলে গুমের ওষুধ খাবি লাগিও না কেন টানো না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলোক বড়ই মারা তগ যে ছিল তোমার, বড়ই মারা তগ যে ছিল নবীর সুমত লেগে তুমি সোনার মদিনা, নবীর সুমত লেগে তুমি সোনার মদিনা, সব বলিব কিন্তু তোমায় বল, সব বলিব কিন্তু তোমায় সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার বুকে শাহে মদিনা, সব বলিব কিন্তু তোমায় আল্লাহ বুঝার তৌফিক দাও। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের রগ্ন জাগা ছিল মদিনা শরীফ। আমাদের দেশে যখন প্রথম প্রথম করোনা ধরা গাইল তখন সেই এলাকাটাকে রেড সিঙ্গেল দিছে, বের হওয়া যাবে না, সেখান থেকে ঢুকাও যাবে না, বের হওয়া যাবে না, ঠিক নেই? ঠিক মদিনা শরীফটাও সেরকম ছিল, রেড জোন। কিন্তু রসুল পাকের কদম লাগার কারণে মদিনাতুল মুনাওয়ারা আরশ আজিম থেকে মদিনা শরীফের মাঠের দাম বেশি, জান্নাতের মাটির থেকে মদিনা শরীফের মাটির দাম বেশি। কিরে এত রুগ্ন জাঙ্গা, এইভাবে দামি হওয়ার কারণ কি? সদস্য উত্তু দয়াল নবী সোঁয়া লাগার কারণে আমি মদিনাতুল মুনাওয়ারা হয়ে গেছি, ঠিক না? রুগ্ন জাঙ্গা আরশ আজিমের থেকেও কি হয়ে গেল, মাটিগুলো দামি হয়ে গেল, আরশ মুআল্লার থেকেও মাটিগুলো কি হয়ে গেল, দামি হয়ে গেল। এত শুধু রসুল পাক শুয়ার কারণে, কদম লাগার কারণে, যেই দয়াল নবী, যেই দয়াল নবী মামেনার শেকম মোবারক ফেট মোবারক ছিল, আরে কজ্জাব বিন দাজ্জাল এই মাটাকে জাহান্নামে পাঠাই দিল। কি রসুল পাক শিশু অবস্থায় নবী ছিল না? কিন্তু নবী ওয়াদা মুবাইনাল মায়ে ওয়াথি স্যার কত বড় ব্যাকল কিতাব সো রসুল পাক বলতে যে আমি আজকের নবীন, 40 বছর কে নবীন, শিশু নবীন, খোদার খোদাই হই নাই, আদম আলাইহিসসালাম তো দূরের কথা, মাটি আর ফানি তো দূরের কথা, সাংসর্য তো দূরের কথা, হোদার হোদাই বানাই নাই, তখন নবী আমি। আউয়ালু মা খলাকাল্লাহু নূরি, আমি প্রথম, আমি প্রথম। আর এই সিটিং গুলো কি বলে দেখেন, মাটি আর জুত থেকে দামি হয়ে গেছে রসুল পাক লাগার কারণে, ঠিক না? আর যে দয়াল নবী মা আমেনার গর্ব মুবারক ছিল, ইবা আরো কজ্জাব বিন দাজ্জাল ইসুফ আব্দুর রাজ্জাক বিন ইসুফ জন্মের সময় সে
উনি বলতেছেন হজে গিয়ে মক্কা থেকে মদিনা যাওয়াটা হজর রুকন ন আর আবার যাইও শয়তানরে শয়তানকে পাথর মারতে যাইও মিনা মজদাবা যাইও কিন্তু মদিনা শরীফ হজর রুকন নয় এই উযুরটা বলতেছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কত বড় বিয়াক্কল মানুষ দেখেন হজর রুকন হবে কেন মদিনা শরীফ মদিনা শরীফ তো ইমানের রুকু মদিনা শরীফ হজর রুকুন ন হজ এটা আমল হজ কি আর ওইটা হলো ইমান ইমান না থাকলে আমলের কোনো দাম তো সেই জন্য হজ হজ হজর রুকুন মদিনা হতে হবে না মদিনা শরীফ বলে ইমানের রুকুন আমার দয়াল নবী বলে মান যারা কবরি বলেন মান যারা ওয়াজাবাত লাহু শাফাতি কোন উম্মত খলে বেগল আমি রসুলের রওজা পর্যন্ত এসে দাঁড়িয়ে গেল ওর জন্য সুপারিশ করাটা আমি রসুলের উপর ওয়াজিব হয়ে গেছে আর যে ব্যক্তি মক্কায় এসে আমি নবীকে না দেখে বাড়িতে চলে গেছে ও আমি নবীর উপর জুলুম করেছে ঠিক না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার ঘরটা হলো বাইতুল্লাহ কাবা শরীফটা হলো গুরার স্থান বলেন কাবা কাবা শরীফটা গুরার স্থান মদিনা হলো ইমানের স্থান কাবা হলো জোরে বলেন কাবা হলো মদিনা হলো আমাদের গ্রামের একটা কথা বলে কত বরবাদ ইউজ গুর গই যে ব্যক্তি মক্কার তুন মদিনা না যায় এতে শুধু গিরগে দে গুরগে দে তো আর আর বুড়া বুড়ি হলে কি কর বরবাদ হইস গুর গই হয় না কি হই বরবাদ হইস গুর গই তা জীবন কাবাত করতে থাকবে কোনো লাভ নাই কারণ মদিনাই তে ইমানের রুকন ইমান ওয়ালার সাথে যখন সম্পর্ক নাই দাড়ি টুপি ফাগরির কোনো দাম এই লাইট জ্বলতেছে চতুর্দিকে লাইট লাগাইলো এটা বড় নয় মেইন কানেকশন আসল এই কানেকশন যখন দিবেন এগুলো জ্বলতেছে সুন্দর লাগতেছে এখান থেকে যখন সুড়াই দিলেন এগুলো অকেজু ঠিক না আপনার দাড়ি আছে টুবি আছে ফাগরি আছে থানজাবি আছে কিন্তু মদিনাওয়ালার সাথে কানেকশন তাহলে এগুলোর কোনো আর লসখস এরকম এরকম হাই ফাওয়ার গাড়ি ভারতের শিখের খাসার বালা আছে আরে বাপ রে বাপ যেন আসমান তুন কেঁচা লাইমে বা এরকম ঐক্য উজু গেলে ভারতের দৈন মাতা উজু গেলে গয়া না খাসি হ দেরি ইটা রাত নিচে আর রাত ন দে উড়ে নিচে রুকুন গিরে দিচ্ছে দিবে উনারা সাত ন কর আর কিছু দি এদ্দু লম্বা লম্বা এগুলোর কোনো দাম নাই মদিনাওয়ালার সাথে যখন ইদানিং এই মিডিয়ার বাইরা